সাধারণত পুলিশ কিংবা সিভিক ভলেন্টিয়ার সাধারণ মানুষের সাহায্য করার জন্য এগিয়ে আসেন, কিন্তু নীলরতন সরকার হাসপাতালে সিভিক ভলেন্টিয়ারসের যে অমানবিক আচরণ দেখা গেল তা নিয়ে বর্তমানে শুরু হয়েছে জোর সমালোচনা। এই ঘটনার ফলে রীতিমতো বেগ পেতে হয় এক রোগীর পরিবারকে। জানা যায়, এনআরএস হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের চাকার হাওয়া খুলে দেওয়া হয়, আর সেই অ্যাম্বুলেন্সের ভেতর সেই সময় রোগী ছিলেন বলে জানা যায়। এই ঘটনা প্রকাশে আসতেই শনিবার সকালে ব্যাপক হইচই শুরু হয় হাসপাতাল চত্বরে। জানা যায়, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা সুষমা গুড়িয়ার আজ ছুটি পেয়ে বাড়ি যাবার কথা ছিল। তিনি নিউরো সার্জারির রোগী, পথ দুর্ঘটনায় আহত হয়ে এনআরএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু এদিন তাকে ডাক্তার বাড়ি যাওয়ার পরামর্শ দিলেও চিকিৎসা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। সে মতো ওই রোগীর পরিবার তাকে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন বলে ঠিক করেন। তারপর ওই দিন ইউএন বিল্ডিংয়ের সামনে অ্যাম্বুলেন্স ডেকে এনে দাঁড় করানো হয়। পরিবারের লোকেরা রোগীকে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে তোলেন, কিন্তু তারপরে তারা যা দেখেন তাতে রীতিমতো ক্ষুব্ধ হন রোগীর পরিবার। রোগীর পরিবার অভিযোগ তোলেন, এনআরএসের পুলিশ ফাঁড়ির কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের সামনে সিভিক ভলেন্টিয়ার্সরা ওই অ্যাম্বুলেন্সটির চারটে চাকায় হাওয়া খুলে দেয়। এমন অমানবিক আচরণ কী কারণে, উঠছে প্রশ্ন।